মহিলা সমিতির মিটিং শেষ হয়ে গেছে। এই যে আমাদের কেশিয়ার, তো আমাদের ঘরের লাইটটা একটু কমে গেছে, তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে, তো সবাই বাড়ি চলে গেছে। তো পুজোর সময় পুরো ভিডিও দেখতে হবে তোমাদের সঙ্গে। আমি এখন কোথায় আছি বলো তো? তোমরা এখনো জানোই না আমি ব্লগ করছি। পড়তে বসছিল, পড়তে বসে খাটের মধ্যে পড়াচ্ছিলাম, তো সুকর্ণা এসেছে, ওকে দেখে আমার ছেলে এক্সাইটেড হয়ে গিয়ে খাটের মধ্যে লাফাতে গিয়ে পড়ে গেছে। মর্নিং, তো সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি। এই যে লুচি বানাচ্ছি, আর দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি, করে আলুর তরকারি করলাম। আমার ছেলে লুচি পরোটা খেতে খুবই ভালোবাসে, তো ভাবলাম আলু ভাজা করব। তো তারপরে মনে হলো যে না একটু আলুর তরকারি করে দিই, আর লুচিটাও আমার হয়ে গেছে, আর দুধটা আমার গরম হয়ে গেছে, আর তো আগে ছেলেকে খাইনি, তারপরে বাকি কাজগুলো খাবারটা বেড়ে নিয়েছে, আর এদিকে ছেলের জন্য তো অল্প তরকারি, তো যার জন্য ঝোলটা একদমই শুকিয়ে গেছে। তো ঠিক আছে, হয়ে যাবে, আমাদের আলুটা দিয়ে খেয়ে নেবো। তো চলো আগে ছেলেকে খাইয়ে নিই আর নিজেও খেয়ে নিই। এ বাবা, তুই কি করছিস মাদুরটা এনে? চা ঘরে রেখায়, চলো খেয়ে নিই আমরা। তুমি এখন কি খাবে? তো ওই যে এখন ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করো, পিপি ডাকছে। একবারে বলো, ছেলেকে খাওয়ানোর পর কাকিমাদের বাড়িতে দিতে এসেছি, আর এই যে কাকিমাদের দোকানটা যেটা হয়েছিল আজকে প্লাস্টার করা হচ্ছে। এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, আর বেগুন আলু পেঁয়াজটাও কেটে নিয়েছি, এটা পুঁই শাকের মধ্যেই দেব। সব কিছু মিশিয়ে আর কি তরকারিটা করছি। এখন আমি পুঁই শাকের মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর জল ঢেলে দেব, কারণ ডাটাগুলো সিদ্ধ হবে, আর এটা হতে থাকুক। আর একদিকে আমি ভেন্ডি আলুর তরকারি করব। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে একটু জল দিয়ে আমি চলে এসেছি বাথরুমে, কারণ এই কাজগুলো তো আমি সপ্তাহে করে থাকি। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে, তবে আজকে এটা করছি, এটা না প্রায় দু সপ্তাহ হয়ে গেছে, তো মন চাইছিল না যে করি, ভালোই লাগে না, তো তারপরেও করতে হবে, কারণ কি আর করা যাবে, জলের এত বেশি আয়রন, না হলে নতুনত্ব ভাবটাই কেটে যাবে। তো গ্লাভসটাও আমার কেনা হচ্ছে না, তো মাঝে মধ্যে এগুলো করতেই হয়, তো ভাবলাম আজকে রান্নার ফাঁকে এটা করতেই হবে। তো তার জন্য আর কি বাথরুমে চলে এসেছি, আর অ্যাসিড আর কসবাইট দিয়ে একটু গামলাগুলো ভালো করে ডোলে আয়রনটা তুলে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, মগগুলো দেখো তাহলে বুঝতে পারবে, জানি না কতটা বোঝা যাচ্ছে। তো দেখো দীর্ঘদিন গামলার মধ্যে মানে রাখি, তো গামলার মধ্যে জল থাকে, তো সেই আয়রনটা মগের মধ্যে বসে গেছে, তো এই যে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি, আর পুঁই শাকের মধ্যে ঘরের তৈরি ভাজা মশলা আর একটু চিনি দিয়ে পুঁই শাকটা এখন নামিয়ে নেব। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে দেখতে, এই যে এরকম হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 6টা বাজে, মানে সন্ধে হওয়ার আগের মুহূর্ত, আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন ঘুমাচ্ছিলাম, কাকিমা এসে ডাকলো, আমাদের দুর্গাপুজোর মহিলা সমিতির মিটিং রয়েছে,
তো ওখানে সব মহিলা সদস্যরা রয়েছে, আর মিটিংটা যেহেতু আমাদের ক্লাব ঘরে হয় তো সেই ক্লাব ঘরে এখন কাজ চলছে বলে আমাদের নিচে যে দোকান ঘরে খিচুড়ি স্কুল হয় তো সেখানেই আর কি মিটিংটা ডাকা হয়েছে। তো যার জন্য এই নাইটি পরেই আমি যাচ্ছি, আর বাড়ির সামনেই আমার এই মাঠের সামনেই হতো যদি হতো, তো আজকে তো নিজের বাড়িতেই দোকানে ওখানে হবে, তো আমি নাইটি পরে যাচ্ছি। তো চলো বন্ধুরা আগে মিটিংটা সেরে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে মিটিং চলছে, অনেকেই এসেছিল, এখন মিটিং প্রায় শেষ পর্যায়ে, সবাই চলে গেছে, এবার আমরাও চলে যাব। মহিলা সমিতির মিটিং শেষ হয়ে গেছে। এই যে আমাদের কেশিয়ার, তো আমাদের ঘরের লাইটটা একটু কমে গেছে, তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে, তো সবাই বাড়ি চলে গেছে। তো পূজোর সময় পুরো ভিডিও দেখতে হবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তার জন্য চোখ রাখবে তোমরা অন্তর্ব্লগসে। তো একটু বাই করে দাও, বাই। তো আমার দেখি এখন কোথায় আছি বলো তো, তোমরা এখনো জানোই না আমি ব্লগ করছি। এই যে মানে কি বলবো, সম্পর্কটা এমন একটা জটিল, আমি নাম ধরেই বলছি কি হবে, তুমি আমায় কি বলে জানি ডাকো, সম্পর্কে হলেন কাকিমা হবো, ঠিক আছে, পাড়ার বৌদি কাকিমা সব রকম সম্পর্ক, কিন্তু ঠিক আছে আমরা কি বলবো। আচ্ছা আমার একটা ভালো ভেজাল সম্পর্ক, ভালো বন্ধু, এর আগেও তোমরা আমার ব্লগে দেখেছো পুজোর সময়, মানে মানে আমার যে বন্ধু বন্ধু বলছি ও হচ্ছে ওনার শাশুড়িকে আমি বৌদি বলে ডাকি, তাহলে হিসাব মতো আমার ভাইপো বউ, হ্যাঁ তো আমার ভাইপো বই আমাকে ডাকলো, তো মিটিংয়ে যেতে পারিনি, কিছু আলোচনা আছে, আর মিটিংয়ে আমাদের কিছু ওখানে রিহার্সাল হবে, প্রোগ্রাম হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করার ইচ্ছা, তো সেই বিষয়ে কথা বলতে ডাকলো। তো সন্ধ্যা নেমে এসেছে, আমি এখনও সন্ধ্যা পুজোও দিতে পারিনি, তো বলে একটু পরে যাও গিয়ে দেবে, একটু দেরি হলে একদিন কোনো অসুবিধা নেই। তো দেখো খেয়েছে, দেখো খেয়ে দেয় কাজ নেই, আমাকে চা করে খাওয়াচ্ছে, দেখো এক একা চা খেতে ভালো লাগে না বলো, কি বলতো ওই যে পিতাম্বরীর সঙ্গে কন্ট্রোভার্সি দেখতে দেখতে না মানে আর ভালো লাগে না, যেন মন্দিরের কন্ট্রোভার্সিটা এখন দেখছিলাম, এখন আর সেটাও ভালো লাগে না। এই যে এসেছি, এসে এখন ইউটিউব নিয়ে আলোচনা হচ্ছে, আগে স্টার জলসা নিয়ে আলোচনা হতো, এখন বাঙালি আর স্টার জলসা নিয়ে হয় না, এখন কি বলো। তো চাটা খেয়ে নি, তারপরে আবার কথা হচ্ছে। তাই বেশ ভালো, তো আমি কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম। কত? 300 টাকা? বেশি দাম না, আমি বললাম 3 টাকা। হ্যাঁ শ্বশুর শাশুড়ি ও আচ্ছা, কেটলিটা দেখি আমার খুব ভালো লাগছে, সচরাচর বাড়িতে এখন আর অতটা ইউজ করে খুব কম যারা বেশি চা খায়। ঠিক আছে তুমি যে চায়ে মিষ্টি দিয়েছো ওতেই হয়ে যাবে। আমি এখন বাড়িতে চলে এসেছি, তো বুলটির সাথে তো আলোচনা হলো, মানে বললাম যে ভাইপার বউ, ওর নাম বুলটি, তো আমাদের সমস্ত কিছু নাট্য তারপরে আরও কী কী হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছিলো। বাড়িতে আসলাম, সন্ধ্যা দিলাম, তো ছেলেকে এখন দুধ গরম করে দিয়েছি, ও এখন খাচ্ছে, তারপর ওকে এখন পড়তে বসাবো, তারপর টুকিটাকি যা কাজ আছে সেগুলো করবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমি আবার একটু পরে আসছি। ভাবলাম ছেলেকে পড়তে বসাবো, লোডশেডিং হয়ে গেছে, ওজন আর পড়তে বসাতে পারলাম না,
এখন এমার্জেন্সি লাইট জ্বালিয়ে বসে আছি। আর আমার ছেলে দেখো কি করছে, তোমাদেরকে দেখাই। দেখো কি করছো বাবা তুমি, এই কারেন্ট চলেছে। তাহলে কি আমরা এখন পড়তে বসতে পারি? তাহলে কি আমি অন্য কিছু পারি? আমরা এখন পড়তে বসবো, এমার্জেন্সি লাইটগুলো রেখে দাও, ছেলেকে পড়তে বসা হয়। তারপরে জামা কাপড় আছে ভাঁজ করবো, আজকে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে যেহেতু আজকে রোদ ছিল। তো চলো পরিয়ে নিই ছেলেকে। পড়তে বসছিল, পড়তে বসে খাটের মধ্যে পড়াচ্ছিলাম, তো সুকর্ণা এসেছে, ওকে দেখে আমার ছেলে এক্সাইটেড হয়ে গিয়ে খাটের মধ্যে লাফাতে গিয়ে পড়ে গেছে। এখন এই যে কান্নাকাটি করছে, বরফ দিয়েছে তার জন্য জামাটা খুলে দিয়েছি। কি হয়েছে বাবা, ঠিক হয়ে যাবে, বরফ ডলে দিয়েছি, আর্নিকা লাগালাম, আর্নিকা খাওয়াবো, খাওয়াবো, ওষুধটা খেয়ে সব ঠিক হয়ে যাবে। তুমি বুঝতে পারোনি তো, মাথার এই জায়গাটা ছেলের একটু ফুলে গেছে, বরফ লাগানো হয়েছে, আর্নিকাও লাগিয়ে দিয়েছি, ওষুধও খাইয়ে দিয়েছি। আসলে টাইসের মেঝেই পড়েছে তো খুব জোরে লেগেছে, খুব জোরে কান্না করছিল। ছেলের মাথাটা অনেকটাই ফুলে গেছিলো, তো ছেলে এখন ভালো আছে, কাকিমা দেখতে এসেছে, আর সুকন্যা তো ছিলই, তো এখন ও খেলাধুলা করছে। ওজে পাকা পাকা কথা বলছে। কেমন আছো বাবা, তোমার কোথায় ব্যথা লেগেছিল? বাবা তোমার কোথায় ব্যথা লেগেছিল? ছেলে না এই যে এখানে এখানে ছিল, এখানে পড়াচ্ছিল, আমার হঠাৎ করে না দাঁড়িয়েছে আর লাভ দিয়ে এখান থেকে স্লিপ কেটে এই যে এত দূরে, এই যে দেখতে পাচ্ছ এত দূরে এসে পড়েছে। বাবা কোথায় জানি লেগেছিল তোমাকে একটু দেখিয়ে দাও তো। আর তোমার মাথায় লেগেছিল কোন জায়গায়? তুমি এখন ভালো আছো? ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে বাড়ির বিশেষ কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ একটু ব্যস্ত ছিলাম। আর আমার ছেলে যেহেতু পড়ে গেছে, তারপরে একটু খেলাধুলা করলো, এখন ওই যে চেয়ারে বসে আছে কার্টুন দেখছে, এখন ওকে ভাত খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো, আর একটু ভয় পেয়ে আছে আমার ছেলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে সেরকম একটা ভালো লাগছে না মনটা, তো আজকের মতো টাটা। তোমরা সকলে সবাই খুব ভালো থাকো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু উৎসাহ দিও। তো ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে নেক্সট ডে। তো আজকের মতো সকলকে জানাই শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।